ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ একটি বিশেষ তারিখ, আজ 14 সেপ্টেম্বর তারিখ 2023 ইংরাজি। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ইংরাজি 1888 সালের এই 14 সেপ্টেম্বর তারিখেই এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন, আর বাংলা তারিখটি ছিল 30 ভাদ্র 1295 সাল। আজ এই বিশেষ তারিখে আমরা পরম দয়ালের ছোটবেলার কয়েকটি ঘটনা জেনে নেব। বয়স বাড়ার সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরের দুষ্টামিও ক্রমে বাড়তে শুরু করল। একদিন শ্রী শ্রী ঠাকুরের দুরন্ত পোনার জন্যে শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরকে একটি বাঁশের কঞ্চি নিয়ে মারতে ছুটলেন। শ্রী শ্রী ঠাকুরও প্রাণপণে দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ শ্রী শ্রী ঠাকুর পেছনে ফিরে দেখতে পেলেন যে তাঁর মা সমানে ঘামছেন আর হাঁপাচ্ছেন। মার চোখ মুখ লাল হয়ে গেছে। মায়ের এই অবস্থা দেখে শ্রী শ্রী ঠাকুরের ভীষণ কষ্ট হল। আর যাতে মার কষ্ট না হয় সেজন্য মার কাছে অবশেষে নিজেকে ধরা দিলেন শ্রী শ্রী ঠাকুর। মার কষ্ট যে তিনি কিছুতেই সহ্য করতে পারেন না। আরও একদিনের ঘটনা, সেদিন বালক শ্রী শ্রী ঠাকুরের স্কুলে যেতে কোনো কারণে দেরি হয়ে যায়। ওই দিনেই ছিল শ্রী শ্রী ঠাকুরের অঙ্ক পরীক্ষা। শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী একটু রেগে শ্রী শ্রী ঠাকুরকে বলে ফেললেন, তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস, দেখবি তুই আজ একটাও অঙ্ক করতে পারবি না। মায়ের কথায় মন ভার হয়ে গেল শ্রী শ্রী ঠাকুরের। স্কুলে গিয়ে প্রশ্নপত্র হাতে নিয়ে শ্রী শ্রী ঠাকুর দেখলেন সব অঙ্কই করতে পারবেন তিনি, কিন্তু সেদিন শুধু সাদা খাতা জমা দিয়ে শ্রী শ্রী ঠাকুর বাড়ি চলে এলেন। সাদা খাতা জমা দেওয়ার সময় মাস্টার মশাই তাঁর কারণ জানতে চাওয়ায় শ্রী শ্রী ঠাকুর বললেন, মাস্টার মশাই, মা বলেছেন যে আমি একটাও অঙ্ক করতে পারবো না, আমি অঙ্ক করলে যে মায়ের কথা মিথ্যে হয়ে যাবে, মায়ের কথা মিথ্যে হতে দিতে আমি কখনো পারবো না। পরে শ্রী শ্রী ঠাকুরের জন্যে নতুন করে অঙ্ক পরীক্ষার ব্যবস্থা করেন শিক্ষকেরা এবং শ্রী শ্রী ঠাকুর তাতে উত্তীর্ণ হন। একসময় পরিবারের আর্থিক অনটনে মায়ের কষ্ট দেখে শ্রী শ্রী ঠাকুর মাকে বলেছিলেন, মা তুই ভয় করিস না, তুই মুড়ি বাজবি আর আমি বিক্রি করব, দেখিস তখন তোর কত টাকা হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বলতেন, মা ছাড়া আমি অচল, কেবল ফাঁক খুঁজতাম, কেমন করে মাকে খুশি করব। নিজের জীবনে শ্রী শ্রী ঠাকুর মাকে এতটা ভালোবাসতেন বলেই পরবর্তীকালে বলতে পেরেছিলেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতিতত। জয় গুরু।